সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পিএইচজেটের আঙ্গিনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা আজকে যে টপিকসটা নিয়ে ক্লাস করব সেটা হলো আপেক্ষিকতার ফলাফলের দ্বিতীয় অংশ আর কি, যেটাকে আমরা বলতেছি কাল দীর্ঘায়ন, বা ইংরেজিতে আমরা কি বলতেছি টাইম ডাইলেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আজকের ক্লাসে কাল দীর্ঘায়ন সম্পর্কে জানব। তো এখানে এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘড়ি আছে, কেমন? তো এই ঘড়িটার নামটা কি দিয়েছি আমরা? আলোক ঘড়ি। এখন কথা হচ্ছে আলোক ঘড়ি মানে কি? আলোক ঘড়ি মানে হচ্ছে যেই ঘড়িটা আলোর রেসপন্সে চলাফেরা করে বা চলে আর কি, সেটাকে আমরা বলতেছি আলোক ঘড়ি। তাহলে যদি একটু লক্ষ্য করি যে এই আলোক ঘড়িটা কিভাবে চলে, দেখেন এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, এই আলোটা ওপর থেকে আমার নিচে আসবে, আমার নিচ থেকে আবার উপরে যাবে। যখন ওপর থেকে যখন নিচে আসবে তখন করবে একবার টিক, আবার যখন নিচ থেকে যখন উপরে যাবে তখন করবে আবার টিক। তাহলে আবার যখন নিচে আসবে তখন টিক, আবার যখন উপরে যাবে টিক, তাহলে এই ঘড়িটা টিক 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 করে চলতে থাকবে আর কি, কেমন? এখন দেখেন এখানে আলোটা কোন পথে চলতেছে। এখানে দেখেন আলোটা কিন্তু একদম লম্ব বরাবর বা অভিলম্ব বরাবর একবার নিচে আসতেছে, একবার উপরে আসতেছে, কেমন? তাহলে এখানে আলোটা কেমনভাবে চলতেছিল? যে উপর একবার নিচে যখন আসবে তখন টিক, আবার যখন উপরে যাবে তখন টিক, তাহলে টিক 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 করে আলোটা চলবে। এই আলোটা যেহেতু টিক টিক করে চলতেছে, ঠিক তেমনি ঘড়ির কাঁটাগুলোও দেখেন, যখন আলোটা একবার টিক করবে এই ঘড়ির কাঁটাটাও একবার টিক করে সামনে যাবে, আবার যখন টিক করবে আবার সামনে যাবে, আবার যখন টিক করবে আবার সামনে যাবে, আবার যখন টিক করবে তখন আবার সামনে যাবে। এইভাবে প্রতিনিয়তই ঘড়িটা চলতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আলোটা প্রতি টিকের জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে দেখেন এখান থেকে যখন নিচে আসবে তখন করতেছে টিক, তাহলে তখন সেই দূরত্বটাকে আমরা ধরলাম ডি দূরত্ব। আবার যখন উপরে যাবে তখনও কিন্তু ওই একই দূরত্ব অতিক্রম করবে, কেমন? তো এখন যদি এখানে আমরা একটা বলি, একটা কথা লিখি আর কি, সেটা হচ্ছে এখানে এই ঘড়িটা কী অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। তাহলে এখানে স্থির ঘড়িতে প্রতি টিকের জন্য সময়, তাহলে সময়টা আমরা কি লিখতে পারি? যে টি ইকুয়াল টু ডি বাই সি। আমরা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে একটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভি টি। তাহলে এখানে সময়টা কি ছিল? টি ইকুয়াল টু এস বাই ভি, তাই না? এখানে দেখেন ক্লাসিক্যাল ফিজিক্সের যে দূরত্বটা বা যে বেগটা ইউজ করা হয়েছিল সেটা কিন্তু আলোর বেগের কাছাকাছি না। অতএব এই সূত্রটা আমরা কিন্তু মডার্ন ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারবো না, তাই টি ইকুয়াল টু এই এস এর জায়গায় আমরা লিখলাম কি? ডি। আর ভি এর জায়গায় কি লিখলাম? সি। কারণ এখানে কিন্তু এই বস্তুটা কিন্তু দেখেন, এখানে ঘড়িতে দেখেন এখানে কিন্তু আলোটা কিন্তু চলতেছিল, তাই না? তাই এখানে কিন্তু আলোর বেগ আসবে, সেই জন্য আমরা কি লিখেছি? সি লিখেছি, যার কারণে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রটা আমাদের মডার্ন ফিজিক্সে খাটবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনে হয় এই বিষয়টা বুঝতে পারছেন যে আমার এখানে ঘড়িটা কি ছিল? স্থির। তাহলে এখানে স্থির ঘড়িতে প্রতি টিকের জন্য সময় কত পাইলাম? টি ইকুয়াল টু ডি বাই সি, কেমন? এবং আরেকটা বিষয়, লক্ষ্যের বিষয়, সেটা হচ্ছে আমার কিন্তু এই ঘড়িটার যে আলোটা চলছিল সেটা কিন্তু সরল পথে চলছে এবং সেটা ছিল অবিলম্ব বরাবর, কেমন? এখন যদি আসি এরপরে, দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করেন যে এখানে আমার যে আলোক ঘড়িটা ছিল সেইটা আমার দুইটা ভার্সন ছিল, একটা আমি ওই জায়গাতে স্থির অবস্থানে রাখলাম, আরেকটা আমি কী করছি, একটা গাড়িতে নিলাম, কেমন? এখন ধরেন এই গাড়িটা ভি বেগের সামনের দিকে চলতেছে, তাহলে বলেন তো তাহলে এই ঘড়িটার বেগ কত হবে? তাহলে যা গাড়িটা যত বেগে চলবে ঘড়িটার বেগ কিন্তু সেম হবে। এখন যদি আমি একটা উদাহরণ দিই, দেখেন ধরেন আপনি এবং আপনার বন্ধু একটা বাইকে করে যাচ্ছেন আর কি, হ্যাঁ, তো ধরেন 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছেন। তাহলে ধরেন ওই বাইকের বেগ যদি 30 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওই বাইকে কিন্তু আপনারা দুইজনও ছিলেন, তাহলে আপনাদের দুইজনের বেগ কিন্তু ওই 30 মিটার পার সেকেন্ড হবে। তাহলে সেই জন্য আমরা অবিকলভাবে এখানেও বলতে পারি যে গাড়ির ওপরে বা গাড়িতে যেহেতু আমি এই ঘড়িটা নিয়েছি, সেহেতু গাড়ির যে বেগ ওই ঘড়ির বেগটা কিন্তু সেম হবে, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই
এখানে আমাদের যে বিষয়টা লক্ষ্যের সেখানে আমরা দেখব যে এই গাড়িটাকে কিন্তু আমরা বলতে পারি যেহেতু গাড়িটা গতিশীল সেহেতু আমরা বলবো এই আলো ঘড়িটাও গতিশীল। কেমন? তাহলে গতিশীল ঘড়িতে আমি দেখব এখানে যে আলোটা আসলে কীভাবে চলে আর কি। এখানে আলোর পথটাই আমার হচ্ছে নির্ণয় করার মুখ্য বিষয়। কেমন? আমরা এর আগে যে বিষয়টা লক্ষ্য করেছিলাম সেখানে ছিল ঘড়িটা স্থির এবং সেখানে দেখলাম ঘড়িটা কিন্তু অবিলম্ব বরাবর চলছে। হ্যাঁ, আর এখানে আমরা দেখব যে ঘড়িটা যখন গতিশীল হবে তখন এই আলোটা কোন পথে চলে আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কন্ডিশনে আলোর কয়েকটা চিত্র এঁকে নিচ্ছি আর কি। হ্যাঁ, কেমন ধরুন, ওকে। এখন যদি বলি আমি এই গাড়িটা ভি বেগে গতিশীল, মানে এই ভি বেগটা আমি কত বুঝাইতে চাচ্ছি আর কি। কেমন? এখানে কিন্তু গাড়ির বেগটা যে এখানে গাড়ির বেগ প্রায় কিন্তু আলোর বেগের কাছাকাছি একটা বেগ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি গাড়ির বেগটা আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলতে থাকে তাহলে এই ঘটনাটা কীরকম দাঁড়ায় দেখেন। যখন আলোটা একদম শীর্ষবিন্দুতে ছিল, যখন শীর্ষবিন্দুতে আলোটা ছিল তখন আমার ধরেন গাড়িটা এখানে অবস্থান করতেছে। কেমন? এখন আলো যখন আস্তে আস্তে নিচে আসবে, এখানে আসছে, তখন গাড়িটা আমার সামনের দিকে গেল এই পজিশনে। তাহলে আলোটা প্রথমে কি দেখলাম? এখানে দেখলাম আলোটা এখান থেকে যখন এখানে নেমে আসবে গাড়িটাও ঠিক তখন এখান থেকে আমার সামনের দিকে অগ্রসর হবে। এখন দেখেন, এবং তৃতীয় নম্বর পজিশনে দেখলাম আলোটা আমার এই পজিশনে চলে আসছে। যখন আলোটা এই পজিশনে চলে আসবে তখন গাড়িটাও কিন্তু আমার এই পজিশনে চলে আসবে। এবং লাস্টে দেখলাম আলোটা যখন একদম শেষ প্রান্তে চলে আসলো তখন কিন্তু গাড়িটাও কিন্তু আমার শেষ প্রান্তে চলে আসলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন আলোর পথটা কোথায় তাহলে দেখতে পাচ্ছি? আমার আলোর পথটা তাহলে কিন্তু আমি এইটা দেখতে পাচ্ছি। কেমন? তাহলে স্থির ঘড়িতে আলোর পথটা কেমন ছিল? অবিলম্ব বরাবর। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন? গতিশীল ঘড়িতে কিন্তু আলোর বেগটা আমি দেখতে পাচ্ছি কোণাকোণিভাবে। কেমন? তো কোণাকোণিভাবে যদি হয় তাহলে এখানে যখন আলোটা যখন ওপর থেকে নিচে আসছে তখন কিন্তু এ আলোর পথটা ছিল এইটা, যখন আমার আলো নিচ থেকে যখন উপরে যাবে আবার কিন্তু তাহলে আলোটা এই পথে যাবে, আবার যখন উপর থেকে নিচে আসবে এই পথে, আবার যখন নিচ থেকে উপরে যাবে এই পথে, মানে তারপরে এই পথ, এই পথ, এইটাই ছিল আমার প্রকৃত আলোর পথ। তাহলে গতিশীল ঘড়িতে কিন্তু আলোর পথ পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন যদি আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ সমকোণে একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা সমকোণে ত্রিভুজ হয়ে গেছে, তাহলে স্থির ঘড়িতে আমার আলোর পথটা কেমন ছিল? অবিলম্ব বরাবর। কিন্তু এখানে আমার আলোর পথটা কি বরাবর হয়ে গেছে? একটা ত্রিভুজের প্রতিভুজ বরাবর হয়ে গেছে। কেমন? তাহলে স্থির ঘড়িতে প্রতি টিকের জন্য কিন্তু দূরত্ব অতিক্রম করছে ডি, কিন্তু এখানে কিন্তু আমরা ডি বলতে পারবো না, ডির থেকে কিন্তু একটু বেশি হবে। কারণ দেখেন এই বিষয়টা যদি একটু লক্ষ্য করেন, তাহলে স্থির ঘড়িতে ছিল আলোটা একদম অবিলম্ব বরাবর, একদম লম্ব, আর গতিশীল ঘড়িতে দেখতেছি আমরা আলোটা কিন্তু তার অতিভুজ বরাবর অতিক্রম করতেছে, যার কারণে আমার কিন্তু এইটাতে দূরত্বটা একটু বেশি মনে হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তো এখানে যদি একটা বিষয় লক্ষ্য করি তাহলে গতিশীল গাড়িতে বা ঘড়িতে প্রতি টিকের জন্য আমার সময়টা আমার কত আসতেছে, তাহলে কিন্তু আমরা সহজেই লিখতে পারবো যে ডি প্রাইম বাই সি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি বা প্রশ্ন করি যে তাহলে স্থিতিশীল ঘড়িতে প্রতি টিকের জন্য বেশি সময় লাগবে না গতিশীল ঘড়িতে প্রতি টিকের জন্য আমার বেশি সময় লাগবে, তাহলে কিন্তু আপনারা সহজেই বলতে পারতেছেন যেহেতু গতিশীল ঘড়িতে আমার দূরত্বটা বেশি অতিক্রম করতেছে সেহেতু এখানে সময়টা আমার বেশি লাগবে, আর স্থির ঘড়িতে আমার অবিলম্ব বরাবর, মানে এরকম অবিলম্ব বরাবর পথ অতিক্রম করেছিল সেই দূরত্বটা ছিল দ্বি, এবং সেখানে দূরত্বটা আমার কম ছিল বিধায় এখানে আমার সময়ও কম লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু একথাও এখন বলতে পারতেছি যে স্থির ঘড়ি আমার দ্রুত চলে, গতিশীল ঘড়ি কিন্তু আস্তে চলে, কেমন, বা ধীরে চলে। বিষয়টা যদি ক্লিয়ার না হন তাহলে একটু যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে দেখেন যে আপনারা দুই বন্ধু দুয়ের থেকে 1 কিলোমিটার পথ মানে যাত্রা করবেন আর কি ধরে, তাহলে প্রথম বন্ধুর ওই 1 কিলোমিটার পথ যেতে 10 মিনিট সময় লেগেছে, কিন্তু দ্বিতীয় বন্ধুর ওই 1 কিলোমিটার পথ যেতে 20 মিনিট সময় লেগেছে।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি বলেন যে কার ক্ষেত্রে আমার সময় বেশি লাগে? তাহলে প্রথম বন্ধুরা দেখতেছি 10 মিনিট সময় লেগেছে, আর পরে বন্ধু দেখলাম 20 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারবো, যার 10 মিনিট সময় লেগেছে সে দ্রুত গতিতে চলছে, আর যার 20 মিনিট সময় লেগেছে সে কিন্তু ধীরে চলছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারতেছি, যদি সময় বেশি লাগে তাহলে সেটা ধীরে চলবে, যদি সময় কম লাগে তাহলে সেটা আমার আস্তে চলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হলাম যে আমার এখানে দেখেন গতিশীল ঘড়িতে কিন্তু আমার সময়টা আমার বেশি লাগতেছে, যেহেতু তার দূরত্বটা বেশি ছিল, সেহেতু তার দূরত্ব সময় বেশি লাগবে। সেই জন্য আমরা এখানে একটা কথা বলতে পারি যে গতিশীল ঘড়ি স্থির ঘড়ির তুলনায় ধীরে চলবে। কেমন, এখানে একটা নোট কিন্তু আমরা লিখতে পারি, নোটটা হচ্ছে পরিশেষে একটা নোটটা লিখতে পারি যে গতিশীল ঘড়ির তুলনায় স্থির ঘড়ি গতিশীল ঘড়ির তুলনায় স্থির ঘড়ি দ্রুত চলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে স্থির ঘড়ি দ্রুত চলবে, গতিশীল ঘড়ি ধীরে চলবে। কেমন, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা কিন্তু লক্ষ্য করলাম যে স্থির ঘড়ি দ্রুত চলে, গতিশীল ঘড়ি আস্তে চলে। এখন এই এক্সাম্পলটা যদি আমরা অন্যভাবে লক্ষ্য করি তাহলে দেখেন কীরকম হয়। দেখেন এখানে কী লক্ষ্য করতেছেন, এখানে কিন্তু একটা বালিকা দেখতে পাচ্ছেন, এখানে একটা বালক দেখতে পাচ্ছেন, এবং বালিকার কাঠামোতে একটা ঘড়ি আছে এবং বালকের কাঠামোতেও একটা ঘড়ি আছে, তাই না? তাহলে মনে করেন এটাকে বলা হচ্ছে বালিকার টাইম ফ্রেম, এটাকে বলা হচ্ছে বালকের টাইম ফ্রেম। এখন কিছু সময় পর যদি বালিকার কাঠামো থেকে বালকটা ভি বেগে যাত্রা শুরু করে সামনের দিকে, তাহলে কী ঘটনা ঘটবে? ধরেন এখানে ভি বেগ বলতে কী বুঝাইতে চাচ্ছি আর কি, এখানে কিন্তু ভি বেগ বলতে বুঝাইতে চাচ্ছি প্রায় ওই বালকটা আলোর বেগের কাছাকাছি কোনো বেগে যাত্রা করবে। তাহলে কিছু দূর যাওয়ার পর যদি আমি বালককে প্রশ্ন করি, এই বালক তোমার ঘড়িতে কত বাজে, সে কিন্তু বলবে আমার ঘড়িতে 2টা বাজে। একটু পর যদি বালিকাকে আপনি প্রশ্ন করেন যে এই বালিকা তোমার ঘড়িতে কত বাজে, সে কিন্তু বলবে আমার ঘড়িতে 3টা বাজবে। কারণ কি? কারণ আমরা জানি, একটু আগেই জানলাম যে গতিশীল ঘড়ি ধীরে চলে আর স্থির ঘড়িটা দ্রুত গতিতে চলে। এখন কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই, তাহলে বালক এবং বালিকার জন্য কি আলাদা আলাদা জগৎ সৃষ্টি হয়েছে? বিষয়টা ওই রকমই আর কি কিছুটা। তো দেখেন এখানে বালিকা তার কাঠামো থেকে পৃথিবীকে তার নিজের মতো করে দেখতেছে, এখানে বালকটাও সেম তার কাঠামো থেকে পৃথিবীকে তার নিজের মতো করে দেখতেছে, তাই না? ওকে, এখানে বালিকার জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম তৈরি করা হয়েছে, এখানে বালকের জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম তৈরি করা হয়েছে। তাহলে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, তাহলে আমরা বাস্তব জগতে এরকম ঘটনা দেখতে পাই না কেন? আমি এখন যদি উল্টো প্রশ্ন করি আপনাদেরকে, আমরা বাস্তব জগতে কেন এমন দেখতে পাব? কারণ আপনারা কি বলতে পারবেন যে এই বাস্তব জগতে কোনো একটা বস্তু আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলে? অবশ্যই না। তাহলে বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনাও নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি ধরেন, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, এখন ধরেন এখানে যে বালিকার কাঠামো টাইম ফ্রেম ছিল, সেখান থেকে বালকটা ভি বেগের সামনের দিকে যাত্রা শুরু করলো। তাহলে এখানে ভি বেগ বলতে কত বেগ বুঝাইছি, যে এখানে ভি বেগ বলতে কিন্তু আমরা আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগকে বুঝাইছি। কেমন, তাহলে ওই বালক যদি আলোর বেগের কাছাকাছি কোনো বেগের সামনের দিকে অগ্রসর হয়, তাহলে কি ওই বালকের টাইম ফ্রেমে কি এতটাই সময়ের পার্থক্য দেখতে পাবো? অবশ্যই বন্ধুরা, এতটুকুই সময়ের পার্থক্য দেখতে পাবো। তখন আমরা লক্ষ্য করবো যে বালক তার জন্মদিন একদিন পালন করবে, বালিকা কিন্তু তার জন্মদিন অন্য দিন পালন করবে। কেমন একটা ইন্টারেস্টিং বিষয় না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকমই কোনো একটা ঘটনা ঘটবে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই, ধরেন এখানে বালিকা আছে, তো বালিকার
টাইম ফ্রেম থেকে ওই বালকটা আলোর বেগের কাছাকাছি কোনো বেগে যাত্রা শুরু করলো, কেমন? তো যখন যাত্রা শুরু করবে তখন আমরা কী দেখতে পাবো? যে বালকের ঘড়িটা কী ছিল? গতিশীল অবস্থায় ছিল। আর গতিশীল ঘড়ি কিন্তু কী চলে? ধীরে চলে। তাহলে গতিশীল ঘড়ি যদি ধীরে চলে আর কি, তাহলে আমরা কী দেখতে পাবো? যে তার সময়ের ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে বালকের যদি সময়ের ক্রিয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে তার শরীরের গ্রোথের যে প্রক্রিয়াটা আছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমার সময়ের পরিবর্তনও খুব অল্প হবে, বালকের শরীরের পরিবর্তনও বা বালকের বাহ্যিক পরিবর্তনও কিন্তু অল্পই হবে, কেমন? তো ধরেন এরকম প্রায় 20 বছর পর ওই বালকটা মহাকাশযান ফিরে এসে বা ওই বালিকার কাছে আবার ফিরে আসলো। তখন এসে কী দেখবে? তখন দেখবে বালিকাটা আমার বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু বালকটা কিন্তু যুবকই রয়ে গেছে। কী এমন একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? যদি ধরেন এরকম আরও একটা যদি এক্সাম্পল দিতে যাই, ধরেন একটা বালক মনে করেন যে আলোর বেগের কাছাকাছি কোনো বেগে আমার রকেটে চড়ে চলে যাচ্ছে, কেমন? এখন সেটা কে দেখতেছে? পৃথিবীতে একটা বালিকা দেখতেছে আর কি। তো সে কিন্তু আলোর বেগের কাছাকাছি কোনো বেগে যাত্রা করলো। এখন ধরেন ওই বালিকার চোখটা খুবই ভালো, সে দেখতে পাচ্ছে। এখন বলেন তো ওই বালিকা কি স্পষ্ট দেখতে পাবে? সে কিন্তু স্পষ্ট দেখতে পারবে না, তাই না? যেহেতু আলোর বেগের কাছাকাছি বালক চলে যাবে, বালিকা কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে স্পষ্ট দেখতে পাবে না। তো ধরেন বালক ওই রকেটে চড়ে যেতে যেতে সে চা খাচ্ছে, তখন বালিকার কাছে হঠাৎ করে মনে হবে, ও মা, বালক চায়ে একটা চুমুক দেওয়ার পর আরেকটা চুমুক দেওয়ার জন্য এত সময় নিচ্ছে কেন? তখন যদি এই বালককে যদি প্রশ্ন করা হয়, এই বালক তুমি কত সময় ধরে চা খেয়েছো? তখন কিন্তু সে বলবে, আমি 2 ঘন্টা ধরে চা খেয়েছি। কিন্তু যদি আপনি যদি বালিকাকে জিজ্ঞেস করেন যে আপনি তুমি কত সময় ধরে দেখেছো আর কি, তখন কিন্তু সে কিন্তু বলবে যে আমি 3 ঘন্টা যাবত সে চা খাওয়া দেখেছি, কেমন? তাহলে বিষয়টা কেমন ইন্টারেস্টিং, না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা যখন কখনো যদি এরকম মহাকাশ ভ্রমণ করেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনার প্রিয়জনের সাথে যেন অবশ্যই বিয়ে করে জানান, কেমন? বিয়ে করে থুয়ে না গেলে কিন্তু কাহিনীটা অন্যরকম হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি আলোর বেগের কাছাকাছি কোনো বেগে যাত্রা শুরু করলেন, এসে দেখবেন যে আপনার প্রিয়জনটা বুড়ি হয়ে গেছে আর আপনি ইয়ং আছেন, তখন ঝামেলা হয়ে যাবে না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে এই বিষয়টা মোটামুটি কাল দীর্ঘায়ন সম্পর্কে কিন্তু মোটামুটি জানলাম আমি, কেমন? তো এখন যদি আসি, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা বালিকার টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, এখানে একটা বালকের টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, কেমন? তো এখনও ধরেন যাত্রা শুরু করেনি আর কি। তো যদি যাত্রা শুরু না করে, তাহলে বালিকার টাইম ফ্রেমে এখন 12টা বাজে, আমরা সেটা ধরলাম T1। বালকের টাইম ফ্রেমেও 12টা বাজে, যেহেতু যাত্রা শুরু করে নেই, একই সময়ে যাত্রা করবে, সেহেতু আমরা এটাকে ধরলাম T1 প্রাইম। ওকে, এখন যদি যাত্রা শুরু করে তাহলে কী ঘটবে? তখন বালিকার কাঠামোতে যে সময়টা পাবো সেটা হচ্ছে T2, এবং বালকের কাঠামোতে যে সময়টা পাবো সেটা হচ্ছে আমার T2 প্রাইম। এখন আমরা যদি সময়ের ব্যাপ্তিটা নির্ণয় করতে চাই, যে বালিকার কাঠামোতে সময়ের ব্যাপ্তি T=T2 - T1 হবে, তাহলে কিন্তু সহজেই আমরা সময়ের ব্যাপ্তিটা নির্ণয় করতে পারবো। আমরা যদি বালকের কাঠামো থেকে সময়ের ব্যাপ্তিটা নির্ণয় করতে চাই, তাহলে কীরকম হবে? যে T0=T2 - T1 প্রাইম, কেমন? তাহলে দেখেন যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বালিকার কাঠামো থেকে আমরা যে সময়ের ব্যাপ্তিটা নির্ণয় করলাম, তখন এই T2 থেকে কিন্তু এই T1টা বাদ দিলেই কিন্তু আমরা সময়ের ব্যাপ্তিটা পেয়ে যাচ্ছি। আর এখানে আমার বালকের ক্ষেত্রে দেখেন যে এই T2 প্রাইম থেকে আমার T1 প্রাইম যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা বালকের কাঠামো থেকে সময়ের ব্যাপ্তিটা পেয়ে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা একটা ইকুয়েশন ড্রাইভ করতে চাই, তাহলে ধরেন কীরকম হবে? দেখেন এখানে দেখতেই পাচ্ছেন লরেঞ্জের বিপরীত রূপান্তর সূত্র অনুসারে, কেমন? আমরা কিন্তু এই দুইটা ইকুয়েশন পেয়ে গেছি লরেঞ্জের ট্রান্সফর্ম থেকে বা বিপরীত রূপান্তর সূত্র থেকে, এই দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এই দুইটা ইকুয়েশন পেয়ে পাইলাম, ঠিক আছে। এবং একটু আগে আমরা বালকের কাঠামো থেকে বালিকার কাঠামো থেকে একটা
সময়ের ব্যাপ্তি নির্ণয় করলাম, আবার বালকের কাঠামো থেকেও কিন্তু একটা সময়ের ব্যাপ্তি নির্ণয় করলাম। ওকে, তাহলে এখন যদি এই দুইটা ইকুয়েশন, ইকুয়েশনের মান যদি আমি এই সূত্রে অ্যাপ্লাই করে দিই তাহলে কেমন হবে দেখেন। যদি অ্যাপ্লাই করি তাহলে টি ইকুয়াল টু, আমার টি টুর মান কত পাচ্ছি, যে টি টু প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো মাইনাস টি ওয়ানের মান কত পাইলাম, তাহলে টি ওয়ান প্রাইম প্লাস ভি এক্স প্রাইম সি স্কোয়ার আর রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হরগুলো আমার দুইটা এক থাকার কারণে আমার লসাগু ওইটাই হবে, তাহলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা যদি আমরা লসাগু করি তাহলে কী পাচ্ছি আমরা, যে টি টু প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার মাইনাস টি ওয়ান প্রাইম, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার, তাহলে এখানে এখানে মাইনাস আর প্লাসে কী হয়ে যাবে মাইনাস, তখন এইটা আর এইটা কিন্তু কেটে যায়। তাহলে যদি কেটে যায় তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম আর রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বালকের কাঠামো থেকে সময়ের ব্যাপ্তিটা নির্ণয় করেছিলাম, যে এখানে দেখতেই পাচ্ছেন যে টি নট ইকুয়াল টু টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, এটা হবে কেমন। তো এইটা ইকুয়াল টু যদি ওইটা বসাই তাহলে আমরা আমরা সমীকরণটা ফাইনালি যে সমীকরণটা পাইতেছি সেটা হচ্ছে যে টি ইকুয়াল টু ওপরে টি নট বসিয়ে দিলাম আর নিচে পাইলাম আমি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা আমাদের প্রকৃত সমীকরণ। আমরা যে কাল দীর্ঘায়ন করলাম এই কাল দীর্ঘায়নের প্রকৃত সমীকরণটা পেয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেকগুলো অনেকগুলো আমরা চলক ইউজ করেছি, এখানে টি আছে, টি নট আছে, ভি আছে, সি আছে। তো এই 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 চলকগুলো সম্পর্কে আমরা একটু পূর্ণ বিবরণ জেনে আসি। এখানে দেখেন এখানে কিন্তু ভিটা হচ্ছে বস্তুর বেগ, ভিটা কি বস্তুর বেগ, তাহলে ভি যদি বস্তুর বেগ হয় সি যদি আলোর বেগ হয় তাহলে আলোর বেগটা কত, 3×10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এখানে আরও দুইটা বিষয় আছে, দেখেন এখানে একটা টি নট আছে আর টি আছে। এখন যদি আমরা টি নট সম্পর্কে জানি তো ধরেন এখানে টি নটটা কী আর কি, টি নটটা আমি বলবো যার কাঠামোতে যার কাঠামোতে ঘটনা ঘটবে, তার কাঠামোতে মাপার সময় কেমন, তো এটা পাইলাম। আর একটা কী আছে, তো যদি এইটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাই, দেখেন যে যার কাঠামোতে ঘটনা ঘটবে তার কাঠামোতে মাপার সময়, তাহলে এখানে এখানে মনে করেন যে যার কাঠামোতে ঘটনা ঘটবে এই কাঠামোটা অনেক সময় গতিশীল হইতে পারে, অনেক সময় স্থিতিশীলও হইতে পারে। যদি আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো, ধরে পৃথিবীতে আমার একটা বম ব্লাস্ট হয়ে গেল। এখন একজন মনে করেন যে নভোচারী, সে রকেটে উড়ে যাচ্ছে আর কি, সেই সময় সে দেখলো যে পৃথিবীতে একটা বম ব্লাস্ট হয়ে গেছে, তাই না। এখন আপনি পৃথিবীতে যে অবস্থান করতেছে তাকে যদি জিজ্ঞেস করেন যে এই বম ব্লাস্টটা কখন হয়েছে, সে কিন্তু একটা সময় বলবে,
আর যে নভোচারী রকেটে চড়ে যাচ্ছিল তাকে যদি জিজ্ঞেস করেন যে কখন বম পৃথিবীতে ব্লাস্ট হয়েছে, সে কিন্তু আরেকটা সময় বলবে, তাই না? তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, তাহলে কোনটা রাইট, যে পৃথিবীতে ছিল সেইটা রাইট, না যে ওই রকেটে ছিল তারটা রাইট হবে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সহজেই বুঝতে পারতেছেন, যেহেতু ঘটনাটা পৃথিবীতে ঘটেছে, তার জন্য পৃথিবীতে যে সময়টা বলবে সেটাই হবে সঠিক সময়, আর সেটাকে বলতেছি আমরা কি, টি নট, বুঝাইছে? তো ঘটনাটা কোথায় ঘটছিল? পৃথিবীতে ঘটছিল। তাহলে পৃথিবীতে যে বলবে, যে সময়টা বলবে সেটা আমার টি নট, আর যে উড়ে যাচ্ছিল আর কি রকেটে চড়ে, তার সে কিন্তু কী করতেছিল, সে পর্যবেক্ষণ করেছিল, তাহলে তার সাপেক্ষে যে সময়টা পাবো সেটা হচ্ছে আমার টি। ওকে, আরেকটা ঘটনা যদি বলি, ধরেন আপনি পৃথিবীতে আসেন, একটা হেলিকপ্টারের কথা চিন্তা করেন, যে হেলিকপ্টারে করে এক ব্যক্তি উড়ে যাচ্ছেন, তো আপনার অনেক চোখ ভালো, তো দেখলেন যে উড়ে যেতে যেতে আপেল খাচ্ছে আর কি, কেমন? তো যদি আপেল খায়, তাহলে যদি আপনি যে হেলিকপ্টারে বসেছিল তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কত সময় ধরে আপেল খাইছেন, তাহলে সে কিন্তু একটা সময় বলবে, পৃথিবী থেকে যে দেখতেছিল তাকে যদি জিজ্ঞেস করেন সে কিন্তু অন্য সময় বলবে। তাহলে আপনি কারটা বিশ্বাস করবেন বলেন? তাহলে যে যার কাঠামোতে ঘটনাটা ঘটছে সে যা বলবে সেটা কিন্তু আমার প্রকৃত সময়, আর যে পর্যবেক্ষণ করবে সেটা কিন্তু আমার প্রকৃত সময় না। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্লেনে যে চড়েছিল তার সময়টাই হচ্ছে আমার প্রকৃত সময়, সেটা আমার টি নট, আর যে পর্যবেক্ষণ করেছে তার সাপেক্ষে যে সময়টা পাচ্ছি সেটা আমার টি। তাহলে আমরা সহজেই বলতে পারলাম যে টি নটটা কি, আমার ঘটনাটা গতিশীল বস্তুতেও ঘটতে পারে, আমার স্থিতিশীল অবস্থা থাকা অবস্থায় ঘটতে পারে। তাহলে আমরা এখানে সহজেই বললাম যে যার কাঠামোতে ঘটনা ঘটবে তার কাঠামোতে মাপা সময়, ক্লিয়ার? ওকে, এখন যদি আসি টি, তাহলে যার কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণ করা হবে, যার কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণ করা হবে, পর্যবেক্ষণ করা হবে তার কাঠামোতে মাপার সময়, কেমন? তার কাঠামোতে মাপা সময়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু টি নট এবং টি সম্পর্কে জেনে গেলেন। এই বিষয়টা কিন্তু আমাদের খুবই সেন্সিটিভ বিষয়। টি নটটা কি, আমরা আবারও বলি যে যার কাঠামোতে ঘটনা ঘটবে তার সাপেক্ষে আমার মাপা সময়, আর টিটা হচ্ছে যার কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণ করব তার কাঠামোতে মাপার সময়, কেমন? এখানে আমরা কিন্তু আরও একটা কথা বলেছি যে যার কাঠামোতে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু গতিশীলও হইতে পারে, আমার স্থিতিশীলও হইতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টাইম রিলেটেড বা কাল দীর্ঘায়নের ম্যাথ করতে গেলে আপনাকে প্রথমেই যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো যে, আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমে যে বিষয়টা লক্ষ্য করার সেটা হচ্ছে আমাকে প্রথমেই দেখতে হবে যে ঘটনাটা কী। আমাকে প্রথমেই যে বিষয়টা দেখতে হবে, এই টাইম রিলেটেড যত ম্যাথ থাকবে তার সেই ম্যাথটা পড়ার আগেই কিন্তু আমাকে বুঝতে হবে বা করে বুঝতে হবে যে ঘটনাটা কী। এখানে কি ঘটনাটা কী বম ব্লাস্ট, ঘটনা কি বম ব্লাস্ট না হচ্ছে আপেল খাওয়া, না তিন নম্বর হচ্ছে নবচারীর যাত্রা, কেমন? তো আমরা এখানে মোটামুটি তিনটা লিখলাম, আরও থাকতে পারে আর কি এরকম। তো আমরা কী করলাম যে টাইম রিলেটেড ম্যাথ করার পূর্বে বা ম্যাথ করার সাথে সাথে আমাকে কী বুঝতে হবে,
প্রথমেই বুঝতে হবে আমার ঘটনাটা কি। আমার কি বম ব্লাস্ট হয়েছে, না আপেল খাওয়া, না নবচারীর যাত্রা, না অন্য কিছু ঘটনা, সেটা আমাকে অবশ্যই নির্ণয় করতে হবে। এইটা নির্ণয় করার পরে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা কোন ফ্রেমে ঘটছে বা কোথায় ঘটছে। যেখানে ঘটনাটা ঘটছে সেটা হবে আমার টি নট, আর যার সাপেক্ষে আমরা পর্যবেক্ষণ করব সেটা হবে আমার টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করতেছি আপনারা এই কাল দীর্ঘায়ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসছে। এখন যদি আমরা ম্যাথ সলভ করতে চাই তাহলে দেখি কি হয় আর কি, কেমন? তো সবাই মিলে আমরা এখন ম্যাথ সলভ করব। দেখি প্রথম ম্যাথটা কি আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন আমরা আগে প্রশ্ন করি কি বলছে। এখানে বলছে যে একজন মহাশূন্যচারী 0.4c বেগে মহাশূন্যে 30 বছর পৃথিবীবাসীর মতে, কার মতে? পৃথিবীবাসীর মতে থেকে এলেন, ফিরে এসে তার বয়স 49 বছর দাবি করলে সে কত বছর বয়সে রওনা করেছিল। তাহলে আমাকে এই প্রশ্নটা করেই আমাকে কি বুঝতে হবে, ঘটনাটা কি। তাহলে ঘটনাটা কি আমরা সহজেই বুঝতে পারতেছি, মহাশূন্যচারীর যাত্রা, কেমন? তাহলে আমরা এখানে প্রথমেই লিখে নিলাম যে ঘটনা হচ্ছে মহাশূন্যচারীর যাত্রা, কেমন? ওকে, তাহলে মহাশূন্যচারীর যেহেতু যাত্রা, তাহলে তার কাঠামোতে যে সময়টা পাবো সেটা আমার টি নট, আর যার সাপেক্ষে আমরা পর্যবেক্ষণ করবো সেটা আমার টি। এখন দেখেন এখানে বলছে একজন মহাশূন্যচারী এত বেগে, তাহলে বেগটা কত দেওয়া আছে? বেগটা দেওয়া আছে 0.4c। ওকে, বেগে মহাশূন্যচারী 30 বছর পৃথিবীবাসীর মতে। তাহলে এখন আপনারা বলেন যে পৃথিবীবাসী কি মহাশূন্যে গিয়ে গমন করছে, না হচ্ছে মহাশূন্যচারী মহাশূন্যে যাত্রা করছে, কোনটা হবে? তাহলে অবশ্যই মহাশূন্যচারী মহাশূন্যে যাত্রা করেছে, তাই না? তাহলে তার কাঠামোতে যে সময়টা পাবো সেটা আমার টি নট, কিন্তু এখানে পৃথিবীবাসী বলছে, তাহলে পৃথিবীবাসী কিন্তু যাত্রা করে নাই, পৃথিবীবাসী কিন্তু পর্যবেক্ষণ করছে, তাহলে তাদের কাঠামোতে যে সময়টা পাবো সেটা আমার টি। তাহলে এখানে টি ইকুয়াল টু কত বছর? 30 বছর। তাহলে এখানে টি ইকুয়াল টু 30 বছর পাইলাম পৃথিবীবাসীর মধ্যে। তো থেকে এলেন, ফিরে এসে তার বয়স 49 বছর দাবি করলেন। এখন যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি টি নট ইকুয়াল টু এই 49 লেখেন, এই টি নট ইকুয়াল টু যদি 49 লেখেন, তাহলে কি বোঝাচ্ছে জানেন? যে ওই নবচারী আজকে জন্মগ্রহণ করেছে, কালকেই সে রকেটে চড়ে যাত্রা শুরু করছে। এটা কি সম্ভব, বা কারো পিতা মাতা এটা করতে চাবে যে আজকে আমার সন্তানটা জন্মগ্রহণ করলো আর পরের দিনে আমি রকেটে তাকে ভ্রমণ করতে দিয়ে পাঠাইলাম, এটা কি সম্ভব? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, সে কিন্তু বলছে যে ফিরে এসে তার বয়স 49 বছর দাবি করলে সে কত বছর বয়সে রওনা করেছিল। তাহলে সে কত বছর বয়সে, আমাদের চাইছে কি সে কত বছর বয়সে রওনা করেছিল। তাহলে এখানে এটা তারা বুঝতে পারতেছি যে পৃথিবীতে সে কয়েকটা বছর ছিল, তারপর তার বয়সটা একটু বেশি হলে তাহলে তারপর সে যাত্রা শুরু করছে। এখন আপনাকে নির্ণয় করতে বলছে ওই পৃথিবীতে সে কত বছর ছিল আর কি, সেই জিনিসটা আপনাকে নির্ণয় করতে বলছে। তাহলে টি নট ইকুয়াল টু কি হবে, হোয়াট? যেহেতু নবচারী যাত্রা করেছে, তার কাঠামোতে যে সময়টা পাবো সেটা হচ্ছে টি নট। তাহলে টি নট ইকুয়াল টু আমরা কত পাবো? আমরা যদি মূল ইকুয়েশনটা দেখি, তাহলে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 - v² / c². তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টি নটের মান আমরা বের করব, টি নট ইকুয়াল টু হোয়াট, আর এখানে আমরা পাচ্ছি 1 - v মান কত? 0.4c, তার ওপর স্কোয়ার, আর নিচে আমরা পাচ্ছি সি এর ওপর স্কোয়ার, আর এখানে টি এর মান কত দেওয়া আছে? পৃথিবীবাসীর মতে 30 বছর। তাহলে এখানে টি নটটা পাচ্ছি, যদি একটু ক্যালকুলেশন করি দেখেন কত আসে, তাহলে 30 ইকুয়াল টি নট 1 - 0.4 স্কোয়ার, শিপ সলভ। তো দেখতে পাচ্ছি যে সে 27.5 বছর। তাহলে এখানে দেখতে পারলাম নবচারী যাত্রা করেছিল এবং তার কাঠামোতে আমরা সময়ের ব্যাপ্তি কতটুকু পাইলাম? 27 বছর। সে 27 বছর ভ্রমণ করেছে, তাই না? তাহলে 27 বছর সে যদি ভ্রমণ করে, তাহলে আমি যদি বলি সে এখানে বলতেছে সে কত বছর বয়সে রওনা করেছিল,
তাহলে আমরা কিন্তু সহজেই এখান থেকে যদি এই 49 থেকে যদি এইটা বাদ দেই তাহলে কত বছর বয়সে সে রওনা করেছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব সে 49 মাইনাস 27.5 ইকুয়াল টু, তাহলে 49 মাইনাস 27.5 তাহলে 21.5 বছর বয়সে রওনা করেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে কি বলছিল যে ওই নবচারী কত বছর বয়সে রওনা করেছিল। তাহলে আমরা দেখলাম যে 27 বছর সে ভ্রমণ করেছে, কিন্তু এখানে প্রশ্নে বলছিল যে ফিরে এসে তার বয়স 49 বছর দাবি করছে সে, তাই না? তাহলে 49 বছর যদি দাবি করে তাহলে সেখান থেকে যদি আমি এই ভ্রমণকালটা যদি বাদ দিই তাহলেই কিন্তু আমি বলতে পারবো যে কত বছর বয়সে সে রওনা করেছিল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট ম্যাথে যাব। তো দেখি নেক্সট ম্যাথটা কি। তো দেখেন এখানে কি বলছে, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে, এখানে একটা কিন্তু বলছে 30 বছর বয়সে এত বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50 বছর পর পৃথিবীর পঞ্জিকা হিসাবে ফিরে এলেন, তাহলে মহাশূন্যচারীর বয়স কত হবে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে প্রথমে আমরা বুঝতে হবে যে ঘটনাটা কি। তাহলে আমরা কিন্তু পড়েই বুঝতে পেরেছি যে ঘটনাটা হচ্ছে যাত্রাকাল, মহাশূন্যচারীর যাত্রাকাল। কেমন? যে মহাশূন্যচারীর যাত্রা, তাই না? তাহলে মহাশূন্যচারীর যদি যাত্রা হয় তাহলে একটু দেখি যে মহাশূন্যচারী যেহেতু যাত্রাকাল করছে তাহলে তার ফ্রেমে যে সময়টা পাবো সেটা হচ্ছে আমার T0। আর যাদের সাপেক্ষে যারা পর্যবেক্ষণ করবে তাদের সাপেক্ষে বা তাদের কাঠামোতে যে সময়টা পাবো সেটা হচ্ছে আমার T। একটু দেখি, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত বেগে, বেগ দেওয়া আছে আমার, বেগটা নির্ণয় করি তাহলে 2.4×10⁻¹ বেগ দেওয়া আছে। এত বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50 বছর পর পৃথিবী পঞ্জিকা হিসাবে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এখানে যাত্রা কে করছে, পৃথিবীবাসী করেছে না মহাশূন্যচারী করেছে, তাহলে আপনারা বলতেছেন যে মহাশূন্যচারী যাত্রা করেছে, তাহলে তার কাঠামোতে যেটা পাবো সেটা আমার T0। আর এখানে পৃথিবীবাসীর কাছে যে সময়টা মনে হচ্ছে সেটা আমার T, কারণ পৃথিবীবাসী পর্যবেক্ষণ করেছে। তাহলে আমরা এখানে পাইলাম T=50 বছর। কেমন? ওকে, তো ফিরে এলেন, তাহলে মহাশূন্যচারী কত বছর বয়সে, কত, তাহলে কি বললেন যে মহাশূন্যচারীর বয়স কত হবে, তাই না? তাহলে আমরা দেখব যে মহাশূন্যচারী আসলে কত বছর যাত্রা করেছিল আর কি, সেটা একটু আমরা যদি লক্ষ্য করি তাহলে কি পাবো। দেখেন তো আমরা মূল সূত্র জানি T=T0√1 g²/c²। তো এখানে আমরা পৃথিবীবাসীর মধ্যে সময় কত পাইছিলাম, 50 বছর। কেমন? যদি হয় তাহলে T0টা আমরা বের করব, আর এখানে আমরা পাচ্ছি 1-g এর মান কত, তাহলে 2.4×10⁸ তার ওপর স্কোয়ার বাই আলোর বেগটা হচ্ছে 3×10⁸ তার উপর স্কোয়ার। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সহজেই T0 বের করতে পারতেছি। তাহলে T0 এখানে আসতেছে √1-2.4×10⁸ স্কোয়ার, নিচে আসতেছে 3×10⁸ তার উপর স্কোয়ার। কেমন? শিফট সলভ। তো আসলো হচ্ছে আমার কত বছর আসছে, আমাদের এখানে আসছিল 50 বছর,
ওকে, তো এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, তাহলে 2.4 এত। হ্যাঁ, পঞ্চাশ এসবেন। ও সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় দেখেন, এখানে আমরা কিন্তু একটা বিষয় ভুল লিখেছি। এখানে ছিল কিন্তু 2.4 × 10⁸, কিন্তু আমরা লিখেছি কি 2.4 × 10⁻¹। তো এই বিষয়টা একটু ভুল হয়েছে, একটু যদি বিষয়টা একটু সংশোধন করি তাহলে আমরা পাবো 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এই বিষয়টা এখানে একটু বসিয়ে দেন, তাহলে আমাদের কি আসতেছে, তাহলে এটাকে প্লাস করে দেন তাহলেই হবে আর কি, কেমন? এটাকে প্লাস করে দেন তাহলে বিষয়টা দেখেন আমাদের কি আসতেছে, শিপসল 30 বছর। পাইলাম, কেমন? তো 30 বছর যদি হয়, তাহলে এখন বলেন এখানে আপনাকে বলছে যে ফিরে এলেন তাহলে মহাশূন্যচারীর বয়স কত হবে। সে 30 বছর বয়সে কিন্তু যাত্রা করেছে, আর সে ভ্রমণ করেছে কত বছর, সে কিন্তু মহাকাশে ছিল 30 বছর আর এখানে পৃথিবীতে ছিল 30 বছর, তাহলে টোটাল সময় আমার কত হইল, তাহলে মোট বয়স কিন্তু আমার আসছে 30 + 30, কেমন? তাহলে আমাদের আসলো 60 বছর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এইটাই অ্যান্সার, কেমন? তো আপনাদেরকে কি বলছে যে ফিরে এলেন এবং তারপর তাহলে মহাশূন্যচারীর বয়স কত হবে, কারণ এখানে কি জন্য যোগ করলাম, সে 30 বছর বয়স যখন তার হয়েছে তারপর সে যাত্রা শুরু করছে, তারপর যখন যাত্রা করলো তখন সে মহাকাশে ছিল 30 বছর, তাহলে এই দিকে 30 আর ওই দিকে 30, তাহলে টোটাল আমাদের কত আসলো 60 বছর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আমরা যদি একটু নেক্সট ম্যাথ দেখি তাহলে দেখেন কি হবে আর কি। নেক্সট এখানে দেখেন আমাদের এই অঙ্কটা একটু বড় দেখতেছি, তাই না? তো সমস্যা নেই, কি বলছে দেখেন যে বাবা ও মেয়ের বয়সের পার্থক্য 25 বছর, কেমন? বয়সের পার্থক্য কত ছিল, 25। তাহলে একটি নির্দিষ্ট বেগে মহাশূন্যে গেল এবং 5 বছর পর ফিরে আসলো। তাহলে দেখেন এখানে কি বলছে, তখন বাবা একটি নির্দিষ্ট বেগে মহাশূন্যে গেল, তাহলে কে গেছে, বাবাই গেছে, তাহলে এবং 5 বছর পর ফিরে আসলো, আসার পর দেখলো তাদের বয়সের পার্থক্য 25 বছরই আছে। তারপরে কি হলো, যে বাবা এবং মেয়ে তাদের বয়সের পার্থক্য প্রথমে ছিল 25 বছর, তাহলে বাবা আমার মহাশূন্যে যাত্রা শুরু করলো, সে 5 বছর থেকে আসছে, আসার পর দেখে ফিরে এসে দেখলো কি যে তার এবং তার মেয়ের বয়সের পার্থক্য 25ই আসছে। তাহলে এখন আপনাকে কি বলছি, এখন মেয়ে কি হয়ে গেছে, দেখেন বড় হয়ে গেছে আর বাবা হয়ে গেছে ছোটো, এটা কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব। একটু আগে কিন্তু আমরা ঘটনাগুলো দেখছি যে একজন বালক তার প্রিয়জনকে রেখে গেল, সে দেখলো তার প্রিয়জনটা কী হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আর বালকটা কি আছে, যুবকই আছে, তাই না? এই জন্য তো এরকম ঘটনা ঘটবে, সমস্যা নেই। এখানে তারপর বলছে বাবা কত বেগে গিয়েছিল, কেমন? ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনারা এরকম প্রশ্ন পান কখনো, তাহলে এক্স ওয়াই জেড এগুলো ধরবেন না, চলক ধরবেন না, চলক যখনই ধরবেন এই ম্যাথটা কিন্তু তখনই জটিল হয়ে যাবে। আমরা একটা নির্দিষ্ট মান ধরবো, কারণ এখানে দেখেন সবগুলো একটা মান, নির্দিষ্ট মান আছে, তাই না? একটা মান ধরবো আর কি, ধরি এটা হচ্ছে, প্রথমে যদি বলি যে যাত্রার পূর্বে, কেমন? যাত্রার পূর্বে ধরি বাবার বয়স, সরি, বাবার বয়স, এখানে বাবা ও মেয়ের বয়সের পার্থক্য কত ছিল, 25 বছর, তাই না? আমরা একটা ধরে নিব ফিক্সড মান, 30 বছর ধরে নিলাম আমাদের ইচ্ছা মতো আর কি, কিন্তু পার্থক্যটা 25 হইলেই হবে আর কি, কোনো কথা নেই। তাহলে 30 বছর, তাহলে মেয়ের বয়স কত, তাহলে মেয়ের বয়স কত হবে, 5 বছর হবে, কেমন? ওকে, এটা ছিল আমার যাত্রার পূর্বে। তাহলে বাবা ও বয়সের পার্থক্য দেখেন তো 25 হয়েছে কি না, তাহলে বাবার বয়স যদি
30 হয়, তাহলে মেয়ের বয়স 5, তাহলে 30 হতে 5 বাদ দিলে পার্থক্য 25 পেয়ে গেলাম। এখন কি বলছে যে বাবা, এখানে বলছে বাবা একটি নির্দিষ্ট বেগে মহাশূন্যে গেল আর কি, তাই না? এখানে কিন্তু ঘটনা কিন্তু কি, ঘটনা কিন্তু যাত্রা, কে করছে? বাবা করেছে। এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা লিখি নাই, সেই জিনিসটা হচ্ছে ঘটনা, ঘটনা বাবার যাত্রাকাল, কেমন বাবার যাত্রাকাল। ওকে, তো বাবার যাত্রাকাল পাইলাম, ঠিক আছে। তো যাত্রার পূর্বে এই ঘটনাগুলো ঘটলো, এখন যাত্রার পরে কি হবে বা ফিরে আসার পর, ফিরে আসার পর আসার পরে কি ঘটনা ঘটবে দেখে, তাহলে বাবার বয়স কত হবে? যেহেতু বাবা 30 বছর বয়সে যাত্রা করেছিল এবং সে বলেছে যে যাত্রা 5 বছর করেছে, কত বছর? 5 বছর। তাহলে বাবার বয়স কত হবে? তাহলে বাবার বয়স তাহলে এখানে ছিল 30 আর 5, তাহলে কত হইল টোটাল? 35 বছর, কেমন? 35 বছর, ঠিক আছে। এখন দেখেন কি বলছে, যে 5 বছর পর ফিরে আসলো, আসার পর দেখলো তাদের বয়সের পার্থক্য কিন্তু 25ই আছে, তাদের বয়সের পার্থক্য কত? 25। তাহলে ফিরে আসার পর যদি বাবার বয়স যদি আমার 35 হয়, তাহলে তাদের পার্থক্য আমাকে 25 করতে হবে, তাহলে মেয়ের বয়স কত হবে? তাহলে এই 35 সাথে সাথে যদি আমি 25 যোগ করি, তাহলে কত আসছে? 60 বছর। তাহলে মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হয়ে যাবে এই 35-এর সাথে, আমাকে কি বলবো, আমার 35-এর সাথে 25 যোগ করব, কেমন? কারণ তাদের বয়সের পার্থক্য কিন্তু 25 ছিল, বলেই দিছি যে ফিরে আসার পর তাদের বয়সের পার্থক্য 25 বছরই আছে। তার মানে আমার ফিরে আসার পর বাবার বয়স যদি 35 হয়, তাহলে আমার মেয়ের বয়স কত হবে? 35 আর 25-এ 60 বছর, কত বছর? 7 বছর। তাহলে আপনি যদি এই 60 থেকে 35 বাদ দেন, আবার 25ই হবে, পার্থক্য 25ই হবে, ঠিক আছে। এখন দেখেন, তাহলে এখন তারপর ফিরে আসবে, তাই না? 25 বছরই আছে, তবে এখন মেয়ে বড় আর বাবা ছোট হয়ে গেছে। তাহলে দেখেন, যখন 5 বছর পর ফিরে আসলো, মেয়ের বয়স হয়ে গেছে 60 বছর আর বাবার বয়স হয়ে গেছে 35 বছর। ফিরে এসে বাবা দেখলো মেয়ে আমার বৃদ্ধ হয়ে গেছে, বাবা কিন্তু ইয়ংই আছে, তাই না? মোটামুটি ধরেন 35 বছর আর কি। তো তাহলে আসে কি দেখলো, তার মেয়ে বৃদ্ধ হয়ে গেছে। তাহলে এখন বলেন ঘটনাটা কার ফ্রেমে ঘটেছিল? বাবার প্রেমে, যেহেতু বাবা যাত্রা করেছে, তাহলে যাত্রা যেহেতু বাবার প্রেমে ঘটেছে, তাহলে বাবার যে বাবার প্রেমে যে সময়টা পাবো সেটা আমার কী হবে? টি নট। তাহলে বাবার প্রেমে টি নট, তাহলে এখানে আমরা বলতে পারবো যে বাবা কতদিন মেয়েকে দেখে না। দেখেন এখানে বাবা কতদিন মেয়েকে দেখে না, তাহলে আমরা যদি সহজেই নির্ণয় করতে পারবো, এখানে বাবা ফিরে আসার পর তার বয়স হয়ে গেছিলো 5 বছর, আর বাবা কত বছর বয়সে গমন করেছে? সে 30 বছর বয়সে গমন করেছে, তাহলে 35-এর 30 বাদ দিলে কিন্তু 5 বছর, বা এখানে বলেই দিছে যে বাবা 5 বছর পর ফিরে আসলো, মানে যাত্রা কত বছর করেছে? 5 বছর। তাহলে 5 বছর বাবা মেয়েকে দেখে না, তাহলে কিন্তু সহজেই তার ফ্রেমে আমার সময়টা পেয়ে গেলাম যে 5 বছর। এই বিষয়টা যদি আমরা লিখি যে বাবা কতদিন মেয়েকে দেখে না, মেয়েকে দেখে না, কেমন? তাহলে কত বছর? 5 বছর। তাহলে মেয়ে বাবাকে কত বছর দেখে না? তাহলে এখানে সহজে বলতে পারতেছেন যে 5 বছর, যখন মেয়ের বয়স 5 বছর ছিল তখন তার বাবা যাত্রা করেছে, যখন বাবা ফিরে আসলো তখন তার বয়স হয়ে গেল 60 বছর, তখন মেয়ে কত বছর তাহলে দেখে না? তাহলে 60 থেকে 5 বাদ দিলে 55 বছর, তাহলে মেয়ে তার বাবাকে 55 বছর দেখে নাই, হিসাব করছেন? তাহলে মেয়ের প্রেমে, মেয়ে পর্যবেক্ষণ করেছে, যার কারণে সেটা হবে আমার টি। তাহলে মেয়েটা হচ্ছে 60-5 সমান সমান এই 55 বছর, কেমন? 55 বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি মেয়ে বাবাকে দেখে না, বাবাকে দেখে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমার বাবা যেহেতু 5 বছর যাত্রা করেছে, তাহলে 5 বছর মেয়ে তার বাবাকে দেখে নেই।
কিন্তু যখন ফিরে আসলো, মেয়েকে 5 বছর বয়সে রেখে বাবা যাত্রা করেছে, ফিরে এসে দেখে মেয়ের বয়স কত হয়ে গেছে, 60 বছর। তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারতেছি যে মেয়ে তার বাবাকে 55 বছর দেখে না আরকি। তাহলে আমাদের মূল সূত্রটা কী ছিল, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 - d²/c². তাহলে আপনাকে প্রশ্নে বলছে যে বাবা কত বেগে গিয়েছিল আর কি, সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে 55 আর বাবার ফ্রেমে আমরা পাইছি 5 বছর, রুট ওভার 1 - d², এখানে সি এর মানটা একবারে বসিয়ে দেই, 3 × 10⁸² কেমন। তো এখানে আমরা সহজে বের করতে পারবো যে বাবা কত বেগে গিয়েছিল, দেখেন তাহলে 55 = 5, নিচে আমরা লিখতে পাচ্ছি 1 - d²/3 × 10⁸ এর ওপর স্কোয়ার ইকুয়াল, আমরা দেখতে পাচ্ছি বাবা কত বেগে গিয়েছিল কেমন। একটু সময় নেবে, সময়টা কত তো আমরা দেখতে পাচ্ছি, এখানে সময়টা এসেছে অনেক এসেছে, যাই হোক আমার বাবা মেয়েকে দেখতে পায় না, তাহলে যদি আমি লিখি একটু, তো দেখেন এখানে কত আসতেছে, একটু বিষয়টা যদি লক্ষ্য করি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করেন তাহলে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি দেখেন যে 2.2.98 × 10⁻¹ কত আসছে, 2.98 লিখি 10⁸ এত বস এত মিটার পার সেকেন্ড অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে বাবা কত বেগে গিয়েছিল, তাহলে 2.98 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বা এই টাইপের যদি কখনো ম্যাথ আসে তাহলে আপনাকে অবশ্যই এরকম একটা পূর্ণমান ধরে নিতে হবে, এবং পূর্ণমান ধরার ক্ষেত্রে লক্ষ্য করবেন যে কোনো মান ধরতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই পার্থক্য যেন আমার 25 থাকে, যে পার্থক্য যেটা বলা থাকবে সেটাই যেন হয়, এই পার্থক্য যেন কখনো এলোমেলো না হয়, তাহলে কিন্তু অঙ্ক সব চলে যাবে আর কি কেমন। ওকে ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা যদি নেক্সট ম্যাথ করি তাহলে দেখেন কী পাবো আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেশন কণার গড় আয়ু এত সেকেন্ড, তাই না, একটি মেশন কণার গড় আয়ু এত সেকেন্ড, কণাটি যদি এত বেগি তাহলে বেগটা কত, আগে ঘটনাটা লিখি কেমন, যে ঘটনা যে এত বেগে গতিশীল থাকে তবে এর গড় আয়ু নির্ণয় করো। তাহলে ঠিক আছে, ঘটনাটা হচ্ছে কণার গড় আয়ু বা মেশন কণার, মেশন কণার গড় আয়ু, তাই না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মেশন কণার সম্পর্কে কিন্তু আপনারা কেমিস্ট্রিতে ভালোভাবে জেনেছেন, সেখানে অনেকগুলো কণা দেওয়া ছিল, এই মেশন কণাও তার ভিতরে ছিল, আপনারা ওখান থেকে জেনে নিয়েছেন কেমন। তো এখানে মেশন কণার গড় আয়ু আমাদেরকে ঘটনা আর কি, তাহলে এখানে মেশন কণা বলতে কী বোঝাচ্ছে, তাহলে দেখেন মেশন কণা হচ্ছে আপনাদের হচ্ছে এটা মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, কোথায় তৈরি হয়, ভূপৃষ্ঠে তৈরি হয় মিথস্ক্রিয়া। তাহলে মিথস্ক্রিয়ায় কেমনে তৈরি হয়, একাধিক কণাগুলো এক জায়গায় একত্রিত হয়ে এইটা আমার তৈরি হয়, সেটা আমার মেশন কণা। আবার বলি মেশন কণা কীভাবে তৈরি হয়, মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, মিথস্ক্রিয়া বলতে কী বোঝাচ্ছি, এখানে একাধিক কণা এক জায়গায় একত্রিত হয়ে যে কণাটা তৈরি হবে সেটাই হচ্ছে মেশন কণা। তো ধরেন ভূপৃষ্ঠে এরকম একাধিক কণা এক জায়গায় যুক্ত হলো এবং আরেকটা কণা উড়ে যাচ্ছে আর কি, সেটা বলে দিচ্ছে যে কণাটি যদি এত বেগে গতিশীল থাকে তবে এর গড় আয়ু নির্ণয় করো, আরেকটা কণা এভাবে উড়ে যাচ্ছে কেমন, এভাবে উড়ে যাচ্ছে আর কি। তাহলে মিথস্ক্রিয়া কোথায় ঘটবে, পৃথিবী পৃষ্ঠে, তাহলে পৃথিবী পৃষ্ঠে যেহেতু আমার ঘটনা ঘটতেছে তাহলে সেখানে যে সময়টা পাবো সেটা হচ্ছে আমার টি নট, এবং যে উড়ে যাচ্ছে সে অবস্থায় গতিশীল ছিল, তাহলে গতিশীল কাঠামোতে যেটা পাবো সেটা আমার
যেহেতু গতিশীল কাঠামোর রেসপেক্টে আমার ওটা কি করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে, তাহলে তার কাঠামোতে যে সময় পাবো সেটা আমার হবে টি, আর এখানে যে সময়টা পাবো সেটা আমার টি নট। তাহলে মিথস্ক্রিয়া কোথায় হচ্ছে? পৃথিবী পৃষ্ঠে, তাই না? তাহলে সেটা যদি দেখি, একটি মেশন কোণার গড় আয়ু সেখানে পৃথিবী, যেহেতু বলছে এটা আমার পৃথিবীর পৃষ্ঠে ঘটতেছে, তাহলে তার মানটা কত দেওয়া আছে? 30×10⁻¹⁸ এত সেকেন্ড। কেমন? তাহলে টি নট পাইলাম, কণাটি এত বেগি, এই বেগটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.95 সি বেগে যাত্রা করেছিল আর কি। হ্যাঁ, এত বেগে গতিশীল থাকে তবে এর গড় আয়ু নির্ণয় করো, তখন এই টি ইকুয়াল টু আপনাকে বলছে হোয়াট। তাহলে কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারবো, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1-v²/c². তো এখানে দেখেন টি নটটার মান কত আসছে, দেখেন টি নটটার মান আমি পাইতেছি 30×10⁻¹ রুট ওভার 1-v এর মান কত, 0.95 সি, তার উপর স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি, সহজেই যদি আমরা নির্ণয় করি তাহলে দেখেন কত পাবো, 30×10⁻¹, আর এখানে হবে নি 1-0.95 স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 9.6×10⁻¹ এত। তাহলে আমরা টি এর মান কিন্তু এত পেয়ে গেলাম, তাই না? এত সেকেন্ড পেয়ে গেলাম অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পর্যন্তই ছিল আজকে। তো আশা করি আপনারা কাল দীর্ঘায়ন সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ভালো ধারণা আসছে। তো আমরা এখানে আমরা এই আজকের ক্লাসটা শেষ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর কি সব কিছু। তো সবার প্রতি আমার শুভকামনা রইল, ঠিক আছে।